যে সবচেয়ে বড় আপডেট আপনাদের সামনে রাখার চেষ্টা করব, 163 ধারা জারি নিয়ে আবারও নতুন করে সংকট। পুলিশের জারি করা 163 ধারা খারিজ, রানী রাসমণি রোড সহ ধর্মতলা চত্বরে 163 ধারা খারিজ, রাজ্যের আর কোথাও কি 163 ধারা জারি করা বাকি রয়েছে প্রশ্ন বিচারপতির। রানী রাসমণি রোডে চিকিৎসকদের দ্রোহের কার্নিভ্যালে অনুমতি হাইকোর্টের, ফের কলকাতা হাইকোর্টে ধাক্কা রাজ্য সরকারের, চিকিৎসকদের দ্রোহের কার্নিভ্যালে অনুমতি আদালতে, দ্রোহের কার্নিভ্যালে অনুমতি বিচারপতি রবি কিষাণ কাপুর। রানী রাসমণি রোড সহ ধর্মতলা চত্বরে পুলিশের জারি করা 163 ধারা খারিজ, রাজ্যের আর কোথাও কি 163 ধারা জারি করা বাকি রয়েছে এবার প্রশ্ন বিচারপতির। লামলীলা ময়দানে দ্রোহের কার্নিভাল করার প্রস্তাব রাজ্যের, একই সঙ্গে রাজ্যের আগামীকাল দ্রোহের কার্নিভালের প্রস্তাব খারিজ করলো হাইকোর্ট। একসঙ্গে দুটো কার্নিভাল করতে কি শর্ত জানতে চাইলে রাজ্যের কাছে বিচারপতি। এ বিষয়ে বিস্তারিত কথা বলবো, এই মুহূর্তে রয়েছে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি রিমিক মাঝি ফোন কলে। রিমিক, প্রথমেই তোমাকে শুভ বিজয়ার, কিন্তু তার সঙ্গে সঙ্গে আরও একটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট, 163 দ্বারা খারিজ করলো হাইকোর্ট এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় দ্রোহের কার্নিভেল, রিমিক একটু ইন ডেপথ জানার চেষ্টা করবো। স্বীকৃত দুর্গাপুজোর কার্নিভাল করা হচ্ছে, 2008 সালে যখন কার্নিভাল মামলায়
বিদেশি উপস্থিতি থাকার জন্য সুপ্রিম কোর্ট বিক্ষোভ কর্মসূচির উপর লাগাম পেয়েছিল, সেটাও আজকে রাজ্যের আইনজীবী রাজ্যের আইনজীবী আদালতকে জানায়, কিন্তু তাতে করে গুরুত্ব দিতে রায় দেয়নি। এবং পাশাপাশি রাজ্যের পক্ষ থেকে আগামী প্রায় রামলীলা ময়নার বা অন্য কোনো দিনকেও এই জয়ের কার্যকর করার তারা প্রস্তাব দেন আদালতকে। তারা কোনোভাবেই আজকে পুজো কার্নিভালের সঙ্গে জয়ের কার্নিভাল করতে পেরেছে কোনোভাবেই তারা রাজি ছিল না, তাই তারা রাজ্যের পক্ষ থেকে আদালতের কাছে প্রস্তাব দেওয়া হয়নি যে আগামীকাল রামলীলা ময়দান বা অন্য যে কোনো দিন তারা যদি এই কার্নিভাল করে তাদের কোনো অসুবিধা নেই। রাজ্যে যেটা যুক্তি হয়েছে যে রেজগ্রাম এবং রানী রাজপুরের যে সংযমস্থল সে পুলিশের স্ট্যাচু সেখান থেকে মাত্র 50 মিটার দূরে আন্দোলনকারীদের কর্মসূচি, আর একদিকেই রয়েছে হচ্ছে পুজোর কার্নিভাল। এবং রাজ্যে আরো হাস্যকর প্রস্তাব, হাস্যকর যুক্তি যে যদি কার্নিভাল হয়, যদি 163 দ্বারা খারিজ করে দেওয়া হয় জোরের কার্নিভাল যদি হয়, তাহলে উত্তর কলকাতা থেকে যে সমস্ত ঠাকুর তারা পুজোর কার্নিভালে যোগ দেবে তাদের কিন্তু আসতে বাধা পেতে হবে, তারা আসতে পারবে না। তখন রাজ্যের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য পরিষ্কার বলে যে আন্দোলনকারীরা কেউ পাগল নয়, কেউ গুন্ডা নয়, তারা এতদিন ধরে এত রকমের আন্দোলন করেছে, তারা কোনোভাবে কোনো সাধারণ মানুষের কিছু যাতায়াত বা কোনো কিছুর অসুবিধা করেনি। ফলে এটা সম্পূর্ণ দায়িত্ব আমরা দায়িত্ব নিচ্ছি যাতে যে সমস্ত ঠাকুর উত্তর কলকাতার কার্নিভালে যোগ দেবে তাদের এটা খুব সঠিকভাবে যেতে পারে। এরপরে আরে যেটা হচ্ছে যে বিচারপতি তখন প্রশ্ন করে যখন রাজ্য কোনোভাবেই রাজি হচ্ছে না যে আজকে জোরের কার্নিভাল অনুমতি দিতে, তখন বিচারপতি রবি কিশোর সুপ্রিম পরিষ্কার প্রশ্ন করে যে আপনাদের একসঙ্গে দুটো কার্নিভাল করতে অসুবিধা কোথায়, কি কি শর্ত আপনারা দিতে চাইছেন, তাহলে কোনো উত্তর কিন্তু তারা দিতে পারেনি। রামভূমিতে তারা বারবার যেটা বলে যে রামলীলা ময়দানে করা হয়, তারপরেই কিন্তু বিচারপতি হাইকোর্টের একটি অর্ডারকে ভুল ব্যাখ্যা করেছেন, তাদের বোঝা উচিত সেই অর্ডারে কলকাতা হাইকোর্ট ওই 9 জনের ক্ষেত্রে প্রযোজ্য বলেছিলেন, নান অব দি পিটিশনার্স। কলকাতা হাইকোর্ট কোনো অমনিবাস অর্ডার করেননি, কিন্তু যথারীতি রাজ্য সরকারের পরামর্শদাতারা যেমন অসত্য কথা বলতে অভ্যস্ত, বিভ্রান্ত করতে অভ্যস্ত এবং আদালতের আদেশকে অমান্য করতে অভ্যস্ত, তারা একটা আদেশ জারি করেছিলেন। সেটা সমগ্র কলকাতা 144 ধারা, সমগ্র কলকাতা 144 ধারা হলে পরে রেড রোডটাও কলকাতার মধ্যে পড়ে। এ সম্পর্কে যখন আমি একটা পোস্ট করি, সেই পোস্ট দেখার পর পরবর্তীকালে তারা আরেকটা সংশোধিত আদেশ বার করেছেন।